আমার কোনো কিছুই ভালো লাগছে না, কেমন অস্থির অস্থির লাগছে, শুধুই কান্না পাচ্ছে। ও রাতে আমি তোমাকে এতবার ফোন দিলাম, তুমি ফোন ধরলে না কেন? সরি, শরীরটা খারাপ ছিল তো, প্রেসার ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। শুয়ে পড়ার আগে একবার ফোন করার প্রয়োজন বোধ করলে না? সরি সরি, ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। দেখো রাতে মোবাইল বন্ধ করলে কিভাবে? না ওই যে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল, দেখি অনেকগুলো মিসড কল, মানে তোমার কল, তখন তো অনেক রাত, ভাবলাম তোমাকে এখন আর কল করে ডিস্টার্ব না করি, তারপরে ফোন বন্ধ করে ঘুমিয়ে গিয়েছিলাম একদম লম্বা। হসপিটালে আসার পর থেকে প্রতিটা মুহূর্ত আমি বুঝতে পারছি আমি কতটা একা, আমার আপন বলে কেউ নেই। তোমার জন্য সবসময় আমি আছি, আর তোমার যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তো মুর্শিদকে অল টাইম স্ট্যান্ড বাই রেখেছি। আমি আর এখানে থাকবো না। কোথায় যেতে ইচ্ছে করে? বাইরে যাবে? দেশের বাইরে? না। তাহলে? আমি তোমাকে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আসবো। আসবো না, তুমি আসবে, এক্ষুনি আসবে। আচ্ছা ঠিক আছে, আসছি আসছি, এক্ষুনি আসছি। ঠান্ডা লেগে গেল। ডাবিং করতে যাবো না, হ্যাঁ ডাবিং করতে গেলে গলাটা তৈরি করতে হবে না, হ্যাঁ ওই জোরে বলতে হবে নায়িকাকে নেমে আয়। এই জন্য গরম চা চা বানানো শিখে গেছে না, চাইছে না কাজ কাম আর কিছু শিখে না, ফিল্মের কাজ না কিছুই না, চা বানানো শিখে গেছে। কি বড় ভাই নন্দামিয়া উনি কি রুয়াল দিচ্ছেন নাকি? জেনাব্বা হ্যাঁ ভাইজান তো শুয়ারিছে ঘরে। তাই নাকি? আমি জানতাম পারবে না, সে পারবে না, পিতা বড় না বিদেশ ভ্রমণ বড়, হ্যাঁ পারবে না। তুমি যাও, প্রস্তুত হও, একটুক্ষণ পরেই আমি তোমাকে নিয়ে এফডিসিতে যাও। যাও যাও দ্রুত। স্টুপিড